হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা অবজেক্টিভ গণিত অনুশীলন বই থেকে কিছু অঙ্ক শিখব। তোমরা গণিত অনুশীলন বইয়ের 26 পাতা অনুশীলনী 5 খোলো। কয়ের দাগের অঙ্কটা দেখো, কয়ের একের দাগের অঙ্কটা, 14 ও 19 পরস্পর মৌলিক কিনা দেখাও। এটা তোমরা নিজেরা করতে পারবে, এটা নিজেরা করে নেবে। দুয়েরটা দেখো, 6, 2, 0, 8, 3 দ্বারা গঠিত 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত? বৃহত্তম সংখ্যা দেখো 8, 6, 3, 2, 0 অর্থাৎ 86,320, আর ক্ষুদ্রতম সংখ্যা 20368 অর্থাৎ 20,368। এর বিয়োগফল নির্ণয় করতে বলেছে, তাহলে বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করে দেবে। যেটা অ্যান্সার হবে সেটা তোমরা অ্যান্সারে লিখবে যে বিয়োগফল কত হলো সেটা। তিনের অঙ্কটা দেখো, ভাজক 23, ভাগফল 17 এবং ভাগশেষ 14 হলে ভাজ্য কত? আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে ভাজক ছিল 23, তার সাথে ভাগফল গুণ হবে 17+14। অ্যান্সার যেটা হবে সেখানে তোমরা অ্যান্সার লিখবে ভাজ্য সমান যেটা অ্যান্সার হবে সেটা। চারেরটা দেখো, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করো এবং কথায় লেখো। এটা তোমরা নিজেরা করতে পারবে, এটা নিজেরা করে নেবে। পরের পাতায় 5-এর অঙ্কটা তোমাদের করতে হবে না। 6-এর অঙ্কটা দেখো, 590 সেকেন্ডে কত মিনিট কত সেকেন্ড? তোমরা সবাই জানো 60 সেকেন্ড সমান 1 মিনিট, তাহলে 60 দিয়ে ভাগ করে দেবে 590কে, তাহলে কত মিনিট কত সেকেন্ড পেয়ে যাবে। এটাও নিজেরা করে নেবে।